উৎসব শুরুর সময় চীনে রেস্তোরাঁয় ভয়াবহ বিস্ফোরণ নিহত একত্রিশ প্যারিসে ভবনে বিস্ফোরণ আহত তিরিশ জনেরও বেশি হন্ডুরাসে কারাগারে ব্যাপক সহিংসতায় একচল্লিশ নারী নিহত পাকিস্তানে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে চীনের সঙ্গে চুক্তি চীনকে ঠেকাতে ভারতকে পাশে চায় যুক্তরাষ্ট্র শব্দ শুনতে পেয়েছেন টাইটানের উদ্ধারকর্মীরা পূর্বাঞ্চলে একদিনেই ৩৫ বার সংঘর্ষে জোরাল রাশিয়া ও ইউক্রেন পশ্চিম তীরে গুলিতে চার ইসরায়েলি নিহত উপনিবেশবাদী মানসিকতার কারণে শরণার্থী সংকট বললেন এরদোয়ান মোদীকে আমন্ত্রণ জানিয়ে মানবাধিকার গোষ্ঠীর তীব্র সমালোচনার মুখে হোয়াইট হাউস